আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজ আমি আপনাদেরকে করে দেখাবো কীভাবে আপনারা হেয়ার ব্যান্ডটি তৈরি করতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে, ভালো লাগলে একটা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। তো আমি এটা করছি নয়তার সুতা দিয়ে, আপনারা চাইলে যে কোনো সুতা দিয়ে কাজটি করে নিতে পারেন। তো চলুন কীভাবে তৈরি করতে হেয়ার ব্যান্ডটি আমরা দেখে নিই। তো প্রথমে আমি একটা নট করে নিব, নট করার পর আমি এখন চেন করে নিব। তো আমি মাপ অনুযায়ী চেন করব, হেয়ার ব্যান্ডটা কতটুকু বানাতে চাচ্ছেন আমি ওই হিসাব করে মাপ অনুযায়ী চেন করে নিব। তো আমি চেন করে নিলাম। মাপ অনুযায়ী আমি চেন করে নিলাম। এরপর আমি তিনটি চেন করব, তিনটি চেন করে আমি চার নম্বরে আমি একটি ডাবল ক্রোশি করব। চার নম্বরে আমি একটি ডাবল ক্রোশি করব, তিনটি চেন করে আমি চার নম্বরে একটি ডাবল ক্রোশি করব, আবার সেম গড়ে একটি ডাবল ক্রোশি করব। এভাবে আমি সেম গড়ে আরও আটটি ডাবল ক্রোশি করব। প্রথম তিনটি চেন নিয়ে আমাদের মোট নয়টি ডাবল ক্রোশি হবে। তো এখন আমি তিনটি চেন করব, তিনটি চেন করে আমি সেম গড়ে আমি স্লিপ স্টিচ করে দেব। নয়টি ডাবল ক্রোশি হলো এখন আমাদের। তো আমি তিনটি চেন করে স্লিপ নট করে দিলাম। এখন আবার তিনটি চেন করব, তিনটি চেন করে আমি প্রথম যে আমি তিনটি চেন করেছিলাম এই যে এখানে তিনটি চেন করে স্লিপ নট করলাম, এখানে আবার আমি আটটি ডাবল ক্রোশি করব। তাহলে তিনটি চেন নিয়ে আমাদের মোট নয়টি ডাবল ক্রোশি হবে। তো আটটি ডাবল ক্রোশি করার পর আবার আমি তিনটি চেন করলাম, তিনটি চেন করে আবার সেম করে স্লিপ নট করে দিব। এই যে, তো আবারও তিনটি চেন করব, তিনটি চেন করে কাজটাকে ঘুরিয়ে নিব। ঘুরিয়ে নিয়ে আবার যেখানে স্লিপ নট করলাম একটি ফাঁকা জায়গা তৈরি হলো, এখানে আবারও আমি আটটি ডাবল ক্রোশি করে নেব। এভাবে করে দুইটি পাশে আমরা কাজটি করব, যতটুকু আমাদের লাগে হেয়ার ব্যান্ডটা ততটুকু আমরা করে নেব।
তো মাপ অনুযায়ী করে আবার আমরা এই পাশও যতগুলো চেন লাগে আমরা করে নেব। তো আমি এই যে করে নিলাম। তো কেমন হয়েছে আমার ভিডিওটি? যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।